2 কেজি সাইজের ইলিশ মাছ ভাই আমার ছবি না আর আপনি যে এই মাছের ছবি আর ভাই পদ্মার বিশাল বড় ইলিশ মাছ 2 কেজি ওজন সেই সাইজের ইলিশ মাছ ময়নটঘাট মাছের আড়ত ভাই সব সময় তো এত বড় বড় ইলিশ আসে না খুবই কম আসে 2 কেজি ওজনের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ময়নটঘাট মাছের আড়ত 2 কেজি ওজন বিশাল বড় ইলিশ ইতেল মাছে 8500 টাকা বিক্রি হলো এক টায়ার মাছ তাজা আর মরা এর মধ্যে অনেক পার্থক্য দামের চলেন দেখি আর কি কি মাছ পাওয়া যাচ্ছে ময়নটঘাট মাছের আড়ত100 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় পাঙ্গাস আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেল পদ্মার তাজা মাছ ১৫০ ১৫০ ১৪০০ 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 ১
পদ্মার তাজা কাচকি মাছ ধরে নিয়ে আসতেছে মইনটঘাট মাছের আড়তে। দেখতে পাচ্ছেন ভাঙ্গা বাজার, কত টাকা নিলামে বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। মইনটঘাট মাছের আড়ত, এখন সময় 7:30 বাজে।
মাছ প্রায় বেশিরভাগ মাছ বেচা কেনা হয়ে গেছে আর আর পদ্মার তরতাজা মাছ আসছে চলেন আমরা একটু দেখে আসি কত টাকা বিক্রি হয় ভাঙ্গা বাজারে পদ্মার তাজা কাচকি অসাধারণ কাচকি কাচকি মাছ এখন অনেক অনেক পাওয়া যাচ্ছে মইনটঘাট মাছের আড়তে কেজি মোটামুটি 900-1000 টাকা কেজি বিক্রি হয় পদ্মার তরতাজা ফ্রেশ কাচকি এই মাছগুলো একটু আগে ধরছে ধরার পরে এখানে নিয়ে আসছে এখন বাইলা মাছ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে মইনটঘাট মাছের আড়তে দেখি কেমন কাচকি মাছ আসলো কাচকি মাছ তো খুবই তরতাজা ফ্রেশ ফ্রেশ কাচকি মাছ আসে আর আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় তাজা ফ্রেশ কাচকি মাছ ধরে নিয়ে আসছি আর এখনই নিলামে বিক্রি হবে দেখি ঝাকা কয় টাকা বিক্রি হয় কয়েক ঝাকা হবে মইনটঘাট মাছের আড়ত 1200 টাকা1200-1300 টাকা ঝাঁকা বিক্রি হচ্ছে এক এক ঝাঁকায় 2 কেজি 2.5 কেজিও হতে পারে বা 2 কেজির মতো হবে